আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আসিয়া সি ফুডস লিমিটেড নামে একটি কোম্পানি শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করার অনুমতি পেয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই কোম্পানিটি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 819তম কমিশন সভায় আসিয়া সি ফুডস লিমিটেড নামে একটি কোম্পানির শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করার অনুমতি দেওয়া হয়েছে। এই কোম্পানিটি শেয়ার বাজার থেকে টোটাল 15 কোটি টাকা উত্তোলন করবে, যেখানে তারা ইস্যু করবে টোটাল 1,50,00,000 সাধারণ শেয়ার। প্রত্যেকটি শেয়ারের মূল্য থাকবে 10 টাকা করে। এই 15 কোটি টাকা তারা উত্তোলন করে খরচ করবে এই কোম্পানিটির যন্ত্রপাতি স্থাপন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে। কোম্পানিটির 1 জুলাই 2020 হতে 30 জুন 2021 পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি আয় বা ইপিএস আর্নিং পার শেয়ার হচ্ছে 1.88 টাকা। শেয়ার প্রতি নেট সম্পদ বা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 17.07 টাকা এবং এই কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে AAA ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে নেই, সেই বিষয়টি হচ্ছে এই কোম্পানিটি মূলত এসএমই সেক্টরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ এই কোম্পানিটির লেনদেন হবে বাংলাদেশের শেয়ার বাজারের এসএমই প্ল্যাটফর্মে, যেখানে শুধুমাত্র কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে অর্থ উত্তোলন করা যাবে, যেখানের মধ্যে আবেদন করতে পারবে শুধুমাত্র এলিজিবল ইনভেস্টররা। তো আশা করছি আপনারা আসিয়া সি ফুড লিমিটেডের শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলনের জন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফার অনুমোদনের বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। খুব শীঘ্রই এই কোম্পানিটি শেয়ার বাজারে চলে আসবে অর্থ উত্তোলন করার জন্য, তাই যারা যারা কোয়ালিফাইড ইনভেস্টর রয়েছেন তারা অবশ্যই প্রস্তুত থাকুন এই কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফারে আবেদন করার জন্য। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থই থাকবেন। আসসালামু আলাইকুম।